সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার পরামর্শ অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এলটিভি এইচডির পরামর্শ অনুষ্ঠান। দর্শক, আপনাদের কাছে আমার কিছু কথা না বললেই না, অনেকেই প্রশ্ন করেন, কমেন্টস করেন যে আপনাদের কাছে আলফা আলফা ঘাসের বীজ আছে কিনা, কিন্তু অনেকেই জানেন না যে আলফা আলফা ঘাসের বীজটা কেমন জলবায়ুতে হয়। আজকে আমরা আলোচনা করব কেমন জলবায়ুতে এই ধরনের আলফা আলফা ঘাসের বীজ চাষ করতে পারেন। প্রথমত আমি বৈশিষ্ট্যটা বলি, আলফা আলফা ঘাসটা আপনারা চাষ করতে পারবেন, একবার চাষ করলে আপনি কমপক্ষে 3 থেকে 4 বছর খাওয়াতে পারবেন এবং এটা প্রায় 50 থেকে 60 দিন অন্তর অন্তর কাটা যায়। আর এই ঘাসটি ছাগল, গরু, ভেড়া, মহিষ, গারল সব কিছুকেই খাওয়াতে পারবেন। এটার প্রোটিন 22%। আর সর্বোপরি কথা হচ্ছে, এই আলফা আলফা ঘাসে যে জলবায়ুতে টিকে এটা আপনার অতি তাপ সহ্য করতে পারে এবং অতি বৃষ্টি সহ্য করতে পারে, যেখানে স্যাঁতস্যাঁতে ভাব থাকে সেটাও সহ্য করতে পারে। তবে এই ঘাসটি পানিতে জন্ম নেবে না। এই ঘাসটি অনেকেই ভুল করে আমাদের কাছ থেকে অনেকেই বীজ নিয়েছেন, নিয়ে কী করেছেন, নিয়ে আমাদের কাছ থেকে না শুনে ডাইরেক্ট নিয়ে আপনি পানির জমিতে বুনে দিয়েছেন, বপন করে দিয়েছেন, আপনার বীজটি নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে ফোন করেছেন। আমরা দুঃখিত বলা ছাড়া আর উপায় নেই, কারণ এগুলো আসলে আপনাদের ভুল। আমরা সবসময় বলি যে এগুলা, এই আলফা আলফা ঘাসটি মূলত উঁচু জমির জন্য চাষ করতে হবে, যে জমিতে পানি বেঁধে থাকে না, অর্থাৎ আপনার জমিতে একদিনের বেশি পানি থাকবে না, ওই ধরনের জমিতেই আপনি আলফা আলফা ঘাসের বীজটি চাষ করবেন, তাতে লাভবান হতে পারবেন। এটা শীতকালেও যেমন ফলন দিবে, গ্রীষ্মকালেও ঠিক সেমন ফলন দিবে। আশা করব আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কথা সংক্ষেপ করার চেষ্টা করব সবসময়, এই ধরনের জলবায়ুতে আপনারা ঘাসগুলো চাষ করবেন, তাহলে বেটার হবে আপনাদের জন্যই। আর যারা গরুর খামার করছেন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, পরিবেশটা ঠিক রাখার জন্য অন্তত পক্ষে একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেন। বায়োগ্যাস প্লান্ট নিয়ে আমরা কাজ করি পরিবেশ রক্ষার্থে, সারা বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো থানায় আমরা কাজ করে দিতে পারবো। আপনারা চাইলে আমাদের মাধ্যমে একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে নিতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি বায়োগ্যাসের প্রতি মন মানসিকতা দেওয়ার জন্য, তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে পারেন স্বল্প খরচে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি আপনি বেশি টেকসই চান যে আমি একটি বায়োগ্যাস প্লান্ট করব, 50 বছরে নষ্ট হবে না, এরকম বায়োগ্যাস প্লান্ট করতে চাইলে খরচটা বেশি পড়বে, অবশ্যই বেশি পড়বে, কারণ ওখানে মাল মেটেরিয়ালস বেশি লাগবে। তো আশা করব আমার ভিডিওটি যারা দেখেছেন, যদি কারো আলফা আলফা ঘাসের বীজ অথবা যে কোনো জাতের ঘাসের বীজের কাটিং প্রয়োজন হয়, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর বায়োগ্যাস প্লান্টের কাজ করলে আমি নিজেই কাজ করি, আমি ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান, আমি ঢাকা থেকে মূলত বিএসসি কমপ্লিট করেছি। আশা করব যারা এই বায়োগ্যাস প্লান্ট স্থাপন করবেন আমার সাথে যোগাযোগ করবেন, 01759552759, স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমার কাছে থাকে, আমার সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশরাফুজ্জামান, ঢাকা, বাংলাদেশ।